আসসালামু আলাইকুম। আজ সোমবার 9 সেপ্টেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। হিমশীতল দেশ ব্রিটেনে এক বাংলাদেশির প্রচেষ্টায় ধান চাষে সফলতা আসতে শুরু করেছে, যে কারণে পঞ্চবৃহী ধানের উদ্ভাবক ধান বিজ্ঞানী আবেদ চৌধুরী উচ্ছ্বসিত। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশে সাধারণত ধান চাষ করার ক্ষেত্রে উপযোগী স্থান হিসেবে বাঙালিরা মনে করেন, আর সেজন্য সেখানেই তারা চাষাবাদ করে থাকেন। কিন্তু সে চাষাবাদ যে বাংলাদেশ ছাপিয়ে ব্রিটেনের মতো দেশে স্থান লাভ করবে তা বোধ হয় কেউ কখনো কল্পনাও করেনি। তাছাড়া বছরের অধিকাংশ সময় তীব্র ঠান্ডা আর বরফাচ্ছন্ন আবহাওয়া যেখানে বিরাজমান থাকে, সেখানে ধান চাষাবাদ করা একদিকে যেমন অসম্ভব, অন্যদিকে তেমনি আশ্চর্যের বিষয়। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে ব্রিটেনের মতো শীতল আবহাওয়ার দেশে ধান চাষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এক সফল উদ্যোক্তা, যার ফলে ধান চাষের এই অবাক করা সংবাদটি ইতিমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে শিরোনাম হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বহুল আলোচিত ধান চাষের সফল উদ্যোক্তা হলেন আন্তর্জাতিক সেলিব্রিটি শেফ, বিশিষ্ট সমাজসেবক আজম খান ও তার সহধর্মিনী সুলতানা চৌধুরী। এই দম্পতির বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটিলি ইউনিয়নের দড়ি কুচ্ছনপুর গ্রামে। সবাই জানেন বাংলাদেশ তথা মৌলভীবাজার জেলার কুলাউড়ার বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন, যা একটি বিশেষ বৈজ্ঞানিক বিষয়। আর তার আবিষ্কৃত পঞ্চবৃহী নামের এই ধানের মতোই নতুন জাতের ধান চাষ করে সাফল্যের মুখ দেখছেন উক্ত প্রবাসী উদ্যোক্তা আজম খান। আজম খান জানান, আমাকে বিশ্ববিখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী নতুন জাতের এই ধান বীজ দিয়েছিলেন। ধানের বীজগুলো টবে আমি আমার সহধর্মিনীকে সাথে নিয়ে প্রথমবার 2023 সালের 7 জুলাই আমার নিজ আঙিনায় বপন করি। এরপর প্রায় 3 মাস নিবিড় পরিচর্যা করি এবং শীতল আবহাওয়া আসলে এই চারাধানগুলো গ্রিন হাউসে সংরক্ষণ রাখি। শীতল আবহাওয়ায় ধানের চারাগুলোকে টিকে থাকার প্রায় 7 মাস পর চারা থেকে ধানের শীষ আসে। এক পর্যায়ে একটি দুটি করে ধানের শীষ পাকতে শুরু করে। না, এখন হলো আমার যে পঞ্চবিরি যে ধানগুলো আছে, যে ডক্টর আবেদ চৌধুরী স্যারের দোয়া, এই ধানের বয়স হইলো 15 মাস। এই দেখেন আমরা 2 বার ধান খাটছি, এইজন খাটা ধান 2 বার খাটার বাদে এই যে 3 নম্বর বার ফলন আইছে, এই ধানটা প্রায় 5 বার ফলন হয়। এই ধানের বয়স হইলো 15 মাস, প্রায় 1.5 বছরের ধান। আর এই একটা ধান আছে আমার, এই দেখেন এটা আগুয়ান ধান, এটার 3 মাস হয়েছে, 90 দিন পার হয়েছে, 90 দিন হয়েছে, এটা সারে দিয়েছেন, এটা আগুয়ান ধান, এই ধানটা 90 দিন, এটা কিছু খারছি আর দেখুন এগুলো ফাঁকি গেছে। আর এইটা হলো আমাদের সিলেটে একটা পুরানা, এটা 600 বছর আগের ঐতিহাসিক একটা ধান, দুবাই ধান, এই ধান ফুরা সরাইছে ধান, এবার বিস্তারিত দিও আছে আরও ধান। আর এখানে আরও 2টা জাত ধান আছে, একটা আছে ব্ল্যাক রাইস, এগুলা এখনো সরা সারছে না, সারি দিব এগুলা। আর এদিকে দিকে ধরেন আমার কিছু লাউ আছে এখন শেষ পর্যায়ে। জমি নিয়ে হয়রানি আর নয়, পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি, মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী, প্রবাসী ও স্বদেশীদের জন্য। এমত অবস্থায় যখন পাকা ধানের একটি ছড়া কাটার পর অপর গুছিতে শীষ আসে, আবার নিচ থেকেও ধানের শীষ গজিয়ে ওঠে। তিনি আরো বলেন, আশ্চর্যের বিষয়, মাত্র একটি ধানের বীজ থেকে 96টি ধান গাছ হয়েছে। তবে এই ধানের জাত পঞ্চবৃহী নয়, এটি পঞ্চবৃহীর মতোই বছরে কয়েকবার ফলন দিবে। ব্রিটেনের শীতল আবহাওয়ায় এই ধানের চাষ করা সম্ভব হবে বলে আজম খান জানান। তাই পঞ্চবৃহী ধানের উদ্ভাবক জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী ধানের অঞ্চল সুনামগঞ্জের মানুষ সফল উদ্যোক্তা আজম খানের ভূয়সী প্রশংসা করে উচ্ছ্বসিত। আবেদ চৌধুরী জানান, বর্তমান বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের ফলে অনুকূল আবহাওয়া থাকায় ব্রিটেনের মাটিতেও ধান চাষাবাদ করা সম্ভব হবে এবং সারা বছর না হলেও নির্দিষ্ট মৌসুমে ধান চাষ করা হবে। তিনি অত্যন্ত আনন্দের সাথে বলেন, এখন থেকে সিলেটিরা ব্রিটেনে খাদ্য উৎপাদন করবেন, এটি ঐতিহাসিক একটি মুহূর্ত, আর সিলেটিরা ব্রিটেনকে এই টেকনোলজি দিয়েছে। তাই একটি দুটি ধানের বীজ থেকে একদিন লক্ষ লক্ষ টন ধান উৎপাদন হবে এবং ব্রিটেনের খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে। নতুন এই জাতের ধানের বিষয়ে আবেদ চৌধুরী জানান, আজম খান যে ধান চাষ করেছেন এটি পঞ্চবৃহী ধানের মতোই নতুন একটি জাত। এই ধান একবার রোপণ করলে আর মরবে না, সব সময় জীবিত থাকবে এবং একবার কাটার পর আবার গুচ্ছ গজিয়ে ধানের ফলন দেবে। এ ব্যাপারে ইস্ট লন্ডনের বিক্টনে বসবাসরত আজম খানের নিজস্ব বাড়ির শখের বাগানে বসে থেকে কথা হয় দর্পণ টিভির প্রতিবেদক।